ওয়েলকাম টু ফুল মার্কস জোন, আমি দীপঙ্কর। ডিয়ার স্টুডেন্ট বন্ধুরা, 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর, কারণ 25 নভেম্বর 2020 মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সিলেবাস রয়েছে সেটা 30 থেকে 35% কমানো হয়েছে। এবার 2021 সালের যারা যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ সিলেবাসটা অনেকটা কমে গেছে এবং তাদের কাছে একটি সুবর্ণ সুযোগ রয়েছে ভালো রেজাল্ট করার, কারণ অতি সহজেই তোমরা 90 থেকে 100% পর্যন্ত স্কোর করতে পারবে প্রতিটি সাবজেক্টে। এবং যে পরিবর্তিত সিলেবাস, যে সিলেবাসটা রিডিউস করা হয়েছে, সেই সিলেবাসের পুরো ডিটেলস আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, কোন কোন বিষয়গুলো 2021 সালে প্রতিটা সাবজেক্টে থাকছে এবং কোন কোন বিষয়গুলো এবার 2021 সালে সিলেবাস থেকে, মাধ্যমিকের সিলেবাস থেকে বাদ পড়েছে, সেটা পুরো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এবং ভিডিওর শেষে একটি রামবান ট্রিক দেব। তোমরা যেহেতু 2021 সালের পরীক্ষার্থীরা রয়েছো, যেহেতু স্কুলের পঠন পাঠন এবং বাড়িতেও ঠিক মতন পড়াশুনো করতে পারো না মহামারী করোনা ভাইরাসের কারণে, তো কোনো চিন্তার কোনো বিষয় নেই, একটি রামবান ট্রিক দেব। তোমরা এই ট্রিকটি ফলো করে যদি পড়াশুনো করো, এই 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি কভার হয়ে যাবে এবং কভার হওয়ার পর তোমরা সেইভাবে প্রস্তুতি নিলে পরে অবশ্যই 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমরা অতি সহজে যেটা রয়েছে 90 থেকে 100% পর্যন্ত স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওটি হতে চলেছে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব বেশি ইনফরমেটিভ। তো তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। চলো ভিডিওটি আরম্ভ করছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখো, সবার প্রথমে এডুকেশন রিলেটেড আপডেট, নিউজ, সাজেশন এবং নোটস পাওয়ার জন্য। চলো আরম্ভ করছি ভিডিওটি। চলো 2021 সালের মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত বিষয়গুলো পরীক্ষায় থাকছে এবং কোন কোন বিষয়গুলো বাদ পড়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তার ডিটেলস বিস্তারিত আলোচনা আমরা করব। তো প্রথম সাবজেক্ট বা প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা বেঙ্গলি বা বাংলা। তো বাংলা যেটা রয়েছে গল্প, তো গল্প থেকে যে গল্পগুলো পরীক্ষায় থাকছে 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় সেগুলো হচ্ছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। তো গল্প থেকে যে বিষয়গুলো বা চ্যাপ্টারগুলো বাদ পড়েছে যে গল্পগুলো সেটা হচ্ছে অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই দুটো গল্প কিন্তু গল্প থেকে বাদ পড়েছে। এবং কবিতায় যেগুলো 2021 সালের পরীক্ষায় আসবে সেগুলো হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস, এই পাঁচটি কবিতা কিন্তু 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় থাকছে। এবং বাদ পড়েছে কবিতা থেকে সিন্ধুর তীরে অস্ত্রের বিরুদ্ধে গান, এই দুটো কবিতা কিন্তু সিলেবাস থেকে বাদ পড়েছে, বোঝা গেল। এছাড়া প্রবন্ধ থাকছে পরীক্ষায়, তো হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রবন্ধটা পরীক্ষায় থাকছে, দুটো প্রবন্ধ থাকে, এই প্রবন্ধটা পরীক্ষায় থাকবে। এবং যেটা যেই প্রবন্ধটা পরীক্ষা থেকে বাদ পড়েছে সিলেবাস থেকে সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, বোঝা গেল। এছাড়া রয়েছে নাটক সিরাজউদ্দৌলা, পুরো সম্পূর্ণ নাটকটাই কিন্তু সিরাজউদ্দৌলা থাকছে। এছাড়া পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যেটা কোনি উপন্যাস রয়েছে, কোনি উপন্যাসটা কিন্তু পুরোপুরি থাকছে, একটিমাত্র উপন্যাস রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ থাকছে পরীক্ষায়, রাইট। এবং ব্যাকরণে যে বিষয়গুলো পরীক্ষায় থাকছে, 4টি বিষয় টোটাল রয়েছে, তার মধ্যে থেকে 2টো বিষয় পরীক্ষায় থাকছে এবং 2টো বিষয় বাদ গেছে। তো কারক ও অকারক সম্পর্ক, একটি বিষয় এটা থাকছে পরীক্ষায় এবং থাকছে সমাস। এবং ব্যাকরণ থেকে যে বিষয় দুটি বাদ পড়েছে সেটা হচ্ছে, একটি হচ্ছে বাক্য, অন্যটি হলো বাচ্য, এই 2টো জিনিস কিন্তু বাদ পড়েছে। এছাড়া নির্মিতি থেকে যা যে সমস্ত বিষয়গুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু কোনো কিছুই বাদ যাচ্ছে না, সম্পূর্ণই থাকছে, যেমন কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা ও অনুবাদ, যেটা বঙ্গ অনুবাদ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরীক্ষায় থাকছে। চলো আরেকবার দেখা যাক কি কি বাদ পড়লো। গদ্য থেকে বাদ পড়েছে অদল বদল এবং নদীর বিদ্রোহ, কবিতা থেকে বাদ পড়েছে সিন্ধুর তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 2টি কবিতা বাদ পড়েছে। এবং প্রবন্ধ থেকে বাদ পড়েছে বাংলা ভাষায় বিজ্ঞান, এবং ব্যাকরণ থেকে বাদ পড়েছে বাক্য এবং বাচ্য, এই 2টো বিষয় কিন্তু বাদ পড়েছে, রাইট, বোঝা গেল। এবার পরবর্তী বিষয়ে চলা যাওয়া যাক, যেটা হচ্ছে গিয়ে পরবর্তী সাবজেক্ট ইংলিশ। তো ইংলিশে যে সমস্ত বিষয়গুলো 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় আসবে তার মধ্যে থেকে 1 নম্বর লিসেন রয়েছে, যেটা হচ্ছে দ্য ফাদার্স হেল্প, এই পোস্টটি কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। এবং 2নম্বর লিসেনে একটি পোয়েট্রি রয়েছে যেটা হচ্ছে ফ্যাবেল,
এবং তৃতীয় নম্বর লেসনে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটাও কিন্তু একটি প্রোজ রয়েছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। এবং ফোর্থ নম্বরে রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, এটা কিন্তু একটা পোয়েট্রি, এটা একটা কবিতা বা পোয়েম, ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় থাকছে। এবং ফিফথ নম্বর লেসনে রয়েছে আওয়ার রানওয়ে কাইট, এটাও একটি কিন্তু প্রোজ রয়েছে, এটাও কিন্তু পরীক্ষায় থাকছে। তো টোটাল তিনটে প্রোজ এবং দুটো পোয়েট্রি কিন্তু পরীক্ষায় থাকছে, অর্থাৎ মানে গদ্য থেকে রয়েছে তিনখানা গদ্য এবং পদ্য থেকে বা যেটা কবিতা থেকে রয়েছে দুটো কবিতা, ঠিক আছে, ফ্যাবেল এবং আওয়ার রানওয়ে কাইট। তাহলে কি কি বিষয় বাদ পড়লো সেটা দেখা যাক। ইংলিশ থেকে যেটা বাদ পড়েছে, প্রোজ থেকে বাদ পড়েছে লিসন নাম্বার সেভেন, যেটা হচ্ছে দ্য ক্যাট, এবং পোয়েট্রি থেকে বাদ পড়েছে দুটো লিসন, লিসন নাম্বার সিক্স যেটা হচ্ছে সি ফিভার, এবং লিসন নাম্বার এইট দ্য স্নেল, এই দুটো যেটা রয়েছে পোয়েট্রি কিন্তু বাদ পড়েছে পরীক্ষায়, ঠিক আছে, বোঝা গেল। এছাড়া এখানে তোমাদের গ্রামার যে পার্টটা রয়েছে সেটা সম্পূর্ণই থাকছে, এবং রাইটিং স্কিল থেকেও কোনো কিছু কমানো হয়নি, সম্পূর্ণই থাকছে। এখানে কিন্তু মেনশন নেই তোমাদের আনসিনের কথা, দ্যাট মিন্স আনসিন কিন্তু পরীক্ষায় থাকছে না, বোঝা গেল। তো এটা হচ্ছে পুরোপুরি সিলেবাস ইংলিশের, তো এটা ডিটেলসে আলোচনা করা হলো। এবং পরবর্তী বিষয়ে যাচ্ছি, পরবর্তী বিষয় হচ্ছে গিয়ে হিস্ট্রি, পরবর্তী সাবজেক্ট হিস্ট্রি বা ইতিহাস। তো ইতিহাসে একটি তুমুল পরিবর্তন করা হয়েছে, অনেক সিলেবাস কমানো হয়েছে, যেটা পরপর তোমাদের পাঁচটে যেটা রয়েছে চ্যাপ্টার রয়েছে বা অধ্যায় রয়েছে, পাঁচটা অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে, পরপর পাঁচটা অধ্যায়। তোমাদের যে টেক্সট বুক রয়েছে বা পাঠ্যপুস্তক রয়েছে তাতে যে সূচিপত্র বা সিলেবাস রয়েছে তাতে পরপর যে পাঁচটি প্রথম চ্যাপ্টার রয়েছে বা মানে অধ্যায় রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। যেগুলো বিষয় থাকছে সেগুলো হচ্ছে ইতিহাসের ধারণা এক নম্বর অধ্যায়, দু নম্বর অধ্যায় রয়েছে তোমাদের সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তিন নম্বর অধ্যায় থাকছে তোমাদের প্রতিরোধ ও বিদ্রোহ, চার নম্বর অধ্যায় থাকছে সংঘবদ্ধতার গোড়ার কথা, ঠিক আছে, পঞ্চম অধ্যায় থাকছে তোমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগ, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় থাকছে। তাহলে ইতিহাসে যেই সাবজেক্টগুলো বা যে চ্যাপ্টারগুলো বাদ পড়লো সেটা হচ্ছে অধ্যায় নম্বর ৬, যেটা বাদ পড়েছে বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্য আলোচনা, বোঝা গেল। এবং সাত নম্বর অধ্যায় বাদ পড়ছে, সেটা হচ্ছে বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই চ্যাপ্টারটাও কিন্তু পরীক্ষায় থাকছে না। এবং আট নম্বর অধ্যায়ও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে না, যেটা হচ্ছে উত্তর উপনিবেশিক ভারত এবং বিশ শতকের দ্বিতীয় পর্ব ১৯৪৭ থেকে ১৯৬৮, এই অধ্যায়টাও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে না। তাহলে মোট ইতিহাসের অধ্যায় ছিল যেটা নর্মাল সিলেবাসে আটখানা অধ্যায় ছিল, তো আটখানের অধ্যায় থেকে তোমাদের প্রথম পাঁচটি যে অধ্যায় রয়েছে সেটা পরীক্ষায় আসছে, এবং শেষের যেটা রয়েছে ছ নম্বর এবং সাত নম্বর এবং আট নম্বর অধ্যায়, এই তিনটে অধ্যায় কিন্তু তোমাদের ইতিহাস পরীক্ষায় বাদ পড়ছে। তো অনেক সিলেবাস, অনেক পরিমাণ সিলেবাস তোমাদের করে কমে গেছে, মাত্র পাঁচখানা চ্যাপ্টার পড়তে হবে। তো মনোযোগ সহকারে তোমরা এই পাঁচটা চ্যাপ্টার ভালো করে টেক্সট বুকটা প্রথমে ভালো করে খুঁটে পড়ো, এবং পরে সমস্ত ওই চ্যাপ্টার রিলেটেড যত ধরনের প্রশ্ন হয় সেগুলো ভালো করে রপ্ত করে নাও, প্রস্তুত করে নাও, যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারো। পরের বিষয়ে আসছি আমরা, ভূগোল। তো ভূগোলে যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষায় থাকছে ভূগোলেও কিন্তু তুমুল পরিবর্তন করা হয়েছে সিলেবাসে। তোমাদের যেটা মাত্র দুটো মাত্র চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় থাকছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা পরীক্ষায় থাকছে। এবং আর একটা চ্যাপ্টার থাকছে যেটা আঞ্চলিক ভূগোল থেকে, সেটা হচ্ছে ভারত, ভারতের মধ্যে কি কি থাকছে তার ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং মানচিত্র, যেটা ম্যাপ পয়েন্টিং থাকে সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। মাত্র দুটো চ্যাপ্টার, খুব ছোট করে দেওয়া হয়েছে সিলেবাস, তোমরা সহজেই এটা রপ্ত করতে পারবে। তোমাদের কাছে একটি অনুরোধ, এখনো সময় রয়েছে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যে ভালোভাবে পড়াগুলো তৈরি করে নাও, প্রতিটা বইয়ের টেক্সট বুক পুরো খুঁটে সম্পূর্ণরূপে রপ্ত করে নাও, সেটাকে পুরোপুরি বুঝে বুঝে পড়ে নাও, এবং সেই চ্যাপ্টারগুলো রিলেটেড প্রতিটা অধ্যায় রিলেটেড যত ধরনের প্রশ্ন হয় সেগুলো প্রস্তুতি নাও। চলো দেখা যাক, ভূগোল থেকে যে চ্যাপ্টারগুলো বাদ পড়েছে, তাহলে বাদ পড়েছে চারখানা চ্যাপ্টার। দেখো টোটাল যেটা রয়েছে তোমাদের ছখানা চ্যাপ্টার ছিল, তো ছখানা চ্যাপ্টার থেকে তোমাদের থাকছে পরীক্ষায় মাত্র দুখানা চ্যাপ্টার, বাদ পড়েছে চারখানা চ্যাপ্টার। তো কি কি বাদ পড়েছে, বায়ুমণ্ডল চ্যাপ্টার থাকছে না তোমাদের পরীক্ষায়, বাড়িমণ্ডল চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় থাকছে না, এছাড়াও থাকছে না তোমাদের
বজ্র ব্যবস্থাপনা, এই চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে না। এবং আরো একটি চ্যাপ্টার থাকছে না, যেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এই চারটি অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে না, এখান থেকে কোনো প্রশ্ন থাকবে না। মাত্র দুটো অধ্যায় তোমাদের রয়েছে, সেই দুটো অধ্যায় তোমরা ভালো মতো প্রিপারেশন নিলে কিন্তু ভালো ফল করতে পারবে পরীক্ষায়। তো পরের বিষয় আমরা চলে যাই। তো পরের বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স। তো জীবন বিজ্ঞানে যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় থাকছে সেই বিষয়গুলো দেখা যাক কি কি থাকছে পরীক্ষায় আমাদের। জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই বিষয়টা থাকছে পরীক্ষায়, এবং থাকছে জীবনের প্রবাহমানতা, ঠিক আছে, এবং থাকছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। মাত্র এই তিনটে চ্যাপ্টার পরীক্ষায় থাকছে, তো এটাও তোমরা ভালোভাবে টেক্সট বুক পড়ে নাও। চলো দেখা যাক কি কি বাদ পড়ছে তাহলে জীবন বিজ্ঞান থেকে, কি কি চ্যাপ্টার বাদ পড়ছে। দুটো চ্যাপ্টার বাদ পড়েছে, অভিব্যক্তি ও অভিযোজন, এই পুরো এই চ্যাপ্টারটা কিন্তু বাদ। এবং আরো একটি চ্যাপ্টার বাদ পড়ছে তোমাদের পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টারটাও সম্পূর্ণরূপে বাদ পড়ছে। তাহলে এই পাঁচটি চ্যাপ্টার রয়েছে টোটাল তোমাদের, মোট টোটাল তোমাদের চ্যাপ্টার রয়েছে জীবন বিজ্ঞানে পাঁচটা চ্যাপ্টার, তাহলে বাদ পড়ছে অভিব্যক্তি ও অভিযোজন এবং পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই দুটো চ্যাপ্টার বাদ পড়ছে। মাত্র তিনটে চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় থাকছে, তো ভালোভাবে প্রস্তুতি নাও, বোঝা গেল। চলো পরবর্তী বিষয় যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান, কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষায় থাকছে সেগুলো দেখা যাক। দেখো কি কি চ্যাপ্টার রয়েছে তোমাদের পরীক্ষায় ভৌত বিজ্ঞানে থাকবে, সেই চ্যাপ্টারগুলো প্রথমে দেখে নেওয়া যাক। তোমাদের ভৌত বিজ্ঞানে থাকছে পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা ও আলো, এই পরপর চ্যাপ্টারগুলো, এবং চলচরিত পরপর চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষায় থাকছে। এছাড়া রয়েছে পর্যায় সারণীয় ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, ঠিক আছে, আয়নীয় ও সমযোজী বন্ধন। এছাড়া রয়েছে প্রবাহ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় থাকছে। তাহলে বাদ পড়ছে কি কি, তোমাদের সাধারণ বিজ্ঞান থেকে থাকছে তিনটে চ্যাপ্টার, ঠিক আছে, পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা, এবং পদার্থবিদ্যাতে থেকে থাকছে তোমাদের আলো, চলতড়িৎ, এবং রাসায়নবিদ্যা থেকে তোমাদের থাকছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। এছাড়া থাকছে আয়নীয় ও সমযোজী বন্ধন, এছাড়া থাকছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এগুলো হচ্ছে রাসায়ন থেকে তোমাদের এই বিষয়গুলো থাকছে। তাহলে কি কি বাদ পড়ছে সেটা দেখে নেওয়া যাক। তোমাদের ভৌত বিজ্ঞান থেকে যে বিষয়গুলো বাদ পড়ছে সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, একটি বড় জিনিস বাদ পড়ছে, এবং মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের বাদ পড়ছে, যেমন পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন, এটি বাদ পড়ছে, পুরো সম্পূর্ণ ধাতু চ্যাপ্টার বাদ পড়ছে, এবং যেটা রয়েছে মেন জিনিসই বাদ পড়ে যাচ্ছে যেটা হচ্ছে জৈব রাসায়ন, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বাদ পড়ছে। তো টোটাল তোমাদের এই চারটি বিষয় কিন্তু, চারটে চ্যাপ্টার কিন্তু তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষায় থাকছে না। তোমাদের কাছে কিন্তু এবার সুবর্ণ সুযোগ রয়েছে ভালো ফল করার জন্য, যদিও তোমাদের মানছি যে করোনা ভাইরাসের কারণে তোমাদের স্কুলে বা পঠন পাঠন সঠিকভাবে হয়নি, তবুও তোমাদের কাছে একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে, যদি তোমরা এখন মনোযোগ সহকারে পড়াশুনো স্টার্ট করো কিন্তু সেক্ষেত্রে তোমরা ভালো ফল করতে পারবে। চলো পরবর্তী বিষয় দেখা যাক কি কি পরীক্ষায় থাকছে, যেটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক বা গণিত। তো গণিতে কি কি বিষয় তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো চলে দেখা যাক কি কি রয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা একটা থাকছে পরীক্ষায়। এছাড়া রয়েছে সরল সুদ কষা এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এছাড়া থাকছে আয়ত ঘন, সমানুপাত ও অনুপাত, অনুপাত ও সমানুপাত, এই চ্যাপ্টারটাও থাকছে, চক্রবৃদ্ধি সুদ, ঠিক রয়েছে, এছাড়া চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি ও হাস বা হাস, এটাও তোমাদের পরীক্ষায় থাকছে, এবং বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। এছাড়া রয়েছে লম্ব বৃত্তাকার চোম, এছাড়া রয়েছে দ্বিঘাত করণী, এছাড়া থাকছে তোমাদের চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এছাড়া সম্পাদ্যে থাকছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, ঠিক আছে। এছাড়া তোমাদের মেনসুরেশন যেটা পরিমিতি থাকে সেটা গোলক থাকছে, এবং থাকছে ভেদ, অংশীদারী কারবার, যেটা পাটিগণিত থাকছে। এছাড়া রয়েছে বৃত্তের
স্পর্শক সংক্রান্ত উপপাদ্য লম্ববৃত্তাকার শঙ্কু এবং সম্পাদ্য থাকছে বৃত্তের স্পর্শক অঙ্কন এই সম্পাদ্য থাকছে এবং সাদৃশ্যতা এই বিষয়গুলো কিন্তু তোমাদের থাকছে তো টোটাল রয়েছে তোমাদের 18 খানা চ্যাপ্টার এখানে তোমাদের পরীক্ষায় থাকবে এবং তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে তাতে কিন্তু টোটাল 26 খানা চ্যাপ্টার রয়েছে ঠিক আছে বোঝা গেল এই 26 খানা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমাদের 18 খানা চ্যাপ্টার রয়েছে যেগুলো বাদ পড়েছে সেগুলো নিয়ে দেখা যাক কি কি বাদ পড়েছে তো তোমাদের যেটা দেখা যাচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এটা হচ্ছে তোমাদের পরিমিতির পার্ট মেনসুরেশনের পার্ট এটা বাদ পড়ছে সম্পূর্ণ এই চ্যাপ্টারটা বাদ পড়ছে সম্পাদ্য থেকে বাদ পড়ছে তোমাদের সমানুপাতি নির্ণয় সম্পাদ্য থেকে এটা বাদ পড়ছে এবং উপপাদ্য থেকে বাদ পড়ছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের যে দুটো উপপাদ্য থাকে সেই বিষয়টা কিন্তু তোমাদের পরীক্ষা থেকে বাদ পড়ছে এবং পুরো তিনক ত্রিকোণমিতি তোমাদের পরীক্ষায় থাকছে না পুরো কোন ত্রিকোণমিতির কোন চ্যাপ্টার থাকবে না ত্রিকোণমিতিতে মোট চ্যাপ্টার রয়েছে তোমাদের চারখানা চ্যাপ্টারই কিন্তু পরীক্ষায় নেই বোঝা গেল এছাড়া রয়েছে রাশিবিজ্ঞান যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স সেই স্ট্যাটিস্টিক্সও কিন্তু সম্পূর্ণরূপে পরীক্ষায় বাদ রয়েছে তো তোমাদের কাছে একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে এবার ভালো ফল করার জন্য বোঝা গেল তো টোটাল মোট টোটাল আমরা কি দেখতে পাচ্ছি এখানে হিসাব করে দেখা গেলে যেটা রয়েছে চার আটখানা চ্যাপ্টার কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে না আটখানা চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় থাকছে না অঙ্কে মোটামুটি বলতে বলা যায় যে ত্রিকোণমিতি তোমাদের কাছে সমস্ত টাফ কারণ প্রত্যেককে যারা 9 থেকে ট্রেনে ওঠে তাদের কাছে ত্রিকোণমিতি বিষয়টি একটু বুঝতে সময় লাগে এবং একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায় যারা ভালো তারা তো বুঝতে পারে ভালো ছাত্র যারা রয়েছে তাদের কোনো প্রবলেম হয় না কিন্তু যারা মিডিওকার বা মাঝারি ধরনের বা অ্যাভারেজ স্টুডেন্ট থাকে তাদের পক্ষে একটু সমস্যা হয় ত্রিকোণমিতি বুঝতে সেই কারণে ত্রিকোণমিতি পুরো চ্যাপ্টারটাই যেটা রয়েছে পুরো ত্রিকোণমিতির বিষয়টাই যে চ্যাপ্টারগুলো রয়েছে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে এবং যেটা রয়েছে রাশিবিজ্ঞানও কিন্তু তোমাদের সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে তুমুল পরিবর্তন করা হয়েছে বোর্ডের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল যে মাত্র শুধুমাত্র 30-35% সিলেবাস যেটা রয়েছে কমানো হবে কিন্তু বাস্তবে কিন্তু তার থেকে অনেক বেশি কমানো হয়েছে এতে তোমাদের সুবিধে রয়েছে তোমাদের কাছে একটি সুবর্ণ সুযোগ রয়েছে মানছি তোমাদের করোনা ভাইরাস যে কারণে পড়াশুনো হয়নি স্কুলে এবং তোমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারোনি কিন্তু এখন তোমাদের কাছে যে সময়টা রয়েছে তোমরা যদি চাও সঠিকভাবে প্রিপারেশন নিতে ভালোভাবে পড়তে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু তোমরা আড়াই থেকে তিন মাসের মধ্যেই কভার করতে পারবে একদম সিলেবাস ছোট করে দিয়েছে সম্পূর্ণ বিষয়গুলো তোমরা কভার করতে পারবে ঠিক আছে এবং পরীক্ষায় ভালো ফল করতে পারবে বোঝা গেল এছাড়া আসছি যেটা বিষয় আমি তোমাদের জানাতে চাইবো বা তোমাদের কাছে একটি গোল্ডেন অপরচুনিটি সুবর্ণ সুযোগ রয়েছে কি তোমরা প্রত্যেক স্টুডেন্ট যারা অ্যাভারেজ রয়েছে বা ভালো খারাপ বলে কোনো প্রশ্ন নেই প্রত্যেকে কিন্তু 90-100% মধ্যে প্রতিটা সাবজেক্টে স্কোর করতে পারো তার জন্য তোমাদের কিছু উপায় অবলম্বন করতে হবে কি কি উপায় অবলম্বন করতে হবে সেই বিষয়ে আমি কিছু কথা তোমাদের জানাতে চাইবো যেমন প্রথম যেটা রয়েছে তোমাদের টেক্সট বুকের যাবতীয় যা সিলেবাস রয়েছে প্রতিটা চ্যাপ্টার প্রতিটা বিষয়ের খুঁটে খুঁটে প্রথমে পড়ো লাইন বাই লাইন বুঝে বুঝে প্রতিটা জিনিস রপ্ত করো লাইন বাই লাইন পড়ার পর তারপরে তোমরা কি করো সেটাকে প্র্যাকটিস করো এবং যেটা রয়েছে গত বছর 2020 সালের যে প্রশ্ন এসেছিল সেই যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো বাদ দিয়ে যতদিন ধরে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমরা লাস্ট 10 ইয়ার্স বা 10 ইয়ার্স করলেই হবে লাস্ট 10 ইয়ার্স এ যত ধরনের প্রশ্ন যে যে চ্যাপ্টারগুলো পরীক্ষায় রয়েছে কি কি প্রশ্ন এসছে তার রিগার্ডিং সমস্ত প্রশ্নগুলো তৈরি করো এবং যে যে চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে পাঠ্যপুস্তকে সেই চ্যাপ্টারগুলো থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ তৈরি করো সেগুলো প্র্যাকটিস করো এবং প্রস্তুতি নাও ভালোভাবে রেজাল্ট করার জন্য এই জিনিসগুলো তোমরা যদি ফলো করো তাহলে নিশ্চিত কি তোমরা আগামী বিচেটার 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় 90-100% নাম্বার পেতে তোমাদের কেউ রুখতে পারবে না তোমাদের কাছে একটি বড় অপরচুনিটি রয়েছে খুব ভালো সুযোগ সুবর্ণ সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাও ভালোভাবে প্রিপারেশন নাও তো আমার তরফ থেকে প্রত্যেককে জানাই অভিনন্দন শুভেচ্ছা আমার থাকলো প্রত্যেকে ভালো মতো প্রিপারেশন নাও এবং পরীক্ষায় ভালো ফল করো আশা করছি তোমরা পরীক্ষায় ভালো ফল করবে সো এখানেই আলোচনাটি শেষ করছি আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে ঠিক আছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তোমাদের কাছে তাহলে ভিডিওটি শেয়ার করে দাও এখানে ভিডিওটি শেষ করছি টেক কেয়ার থ্যাংক ইউ